আসসালামু আলাইকুম থিওরি অফ কম্পিউটেশন লেকচার সিরিজে আপনাকে স্বাগতম এই লেকচার ভিডিওতে আমরা কথা বলবো সেট থিওরি নিয়ে তো সেট রিলেটেড যা যা টপিক আছে সবকিছু আমরা আজকে লেকচার ভিডিওতে কভার করব তো আমরা থিওরি অফ কম্পিউটেশনের ফার্দার যে লেকচার ভিডিওগুলো দেখবো সেই লেকচার ভিডিওগুলোতে সেট এর ইউজ আছে অর্থাৎ সেট থিওরি এর ইউজ আছে তো এই কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকা জরুরি এজন্যই হচ্ছে আজকে আমাদের লেকচার ভিডিও সেট থিওরি নিয়ে তো ফার্স্ট অফ অল শুরু করতে যাচ্ছি যে হোয়াট ইজ সেট তো সেট কি সেট হচ্ছে এ সেট ইজ এ গ্রুপ অফ অবজেক্টস রিপ্রেজেন্টেড অ্যাজ এ ইউনিট এক্সাম্পল হিসেবে যদি আমরা নেই তো সেট কে বলা হচ্ছে গ্রুপ অফ অবজেক্টস তো আমরা সেটের একটা নাম দিলাম সে এস ওয়ান সেট তো এস ওয়ান সেট মধ্যে কি থাকবে গ্রুপ অফ অবজেক্ট থাকবে একটা ইউনিট হিসেবে যেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো তো এইটার ভিতরে কি কি থাকতে পারে এটার ভিতরে থাকতে পারে হচ্ছে নাম্বার সিম্বল থাকতে পারে ইভেন আবার সেটও থাকতে পারে তো এখানে যদি নাম্বার থাকে সে ওয়ান টু থ্রি ফোর চারটা নাম্বার আছে এবং এটাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা রিপ্রেজেন্ট করি তো এই টোটালটা হচ্ছে একটা ইউনিট এবং এর ভিতরে আছে বিভিন্ন অবজেক্ট বা ভিতরের যে আমাদের এই ওয়ান টু থ্রি ফোর এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে ইলিমেন্টস অর মেম্বারস অর্থাৎ এই এস হচ্ছে ওয়ান টু থ্রি এবং ফোর বা এটাকে আমরা ইলিমেন্টও বলতে পারি তো সেটের মধ্যে এখানে ফার্স্ট অফ অল এস ওয়ান উদাহরণে আমরা দেখলাম হচ্ছে নাম্বার থাকতে পারে এছাড়া সিম্বল থাকতে পারে সিম্বল বলতে ডি সে এস টু একটা সেট তো এস টু সেটের মধ্যে সিম্বল আছে এ বি সি ডি এগুলো হচ্ছে আমাদের সিম্বল তো এখানে এই টোটালটা হচ্ছে একটা অবজেক্ট এবং এটাকে একটা ইউনিট হিসাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে তো আমরা সেটের মধ্যে কি বলছি এ সেট ইজ এ গ্রুপ অফ অবজেক্টস তো এখানে গ্রুপ অফ অবজেক্টস তো এখানে কিসের গ্রুপ এটা হচ্ছে সিম্বলের এটা কিসের গ্রুপ এটা হচ্ছে নাম্বারের মিক্স আকারেও থাকতে পারে এমন হতে পারে যে আমাদের একটা সেট আছে এস থ্রি এমন হতে পারে যে সেটটা হচ্ছে এরকম এ বি সি ওয়ান টু থ্রি তো এরকম যদি হয় তাহলে এটার মধ্যে কি কি আছে অবজেক্টের ভিতরে বা এলিমেন্ট কি কি আছে বা আমাদের মেম্বার কি কি আছে এটার মধ্যে সিম্বলও আছে নাম্বারও আছে এছাড়াও কি থাকতে পারে অন্য কোন সেটও থাকতে পারে অর্থাৎ একটা সেটের ভিতরে আরেকটা সেটও থাকতে পারে সে হচ্ছে আরেকটা সেট আমরা যদি বলি এস ফোর তো এস ফোর ভিতরে কি থাকতে পারে এস ফোর ভিতরে আমরা বলছি একটা সেট আছে এবিসি এর ভিতরে আবার আরেকটা সেট আছে ওয়ান টু থ্রি তো এভাবেও সম্ভব তো এটা হচ্ছে পসিবল যেখানে হচ্ছে অন্য কোনো ইভেন আদার সেটস তো আমাদের টোটাল ডেফিনেশন বলছে এ সেট ইজ এ গ্রুপ অফ অবজেক্টস রিপ্রেজেন্টেড অ্যাজ এ ইউনিট তো এখানে হচ্ছে গ্রুপ অফ অবজেক্ট হচ্ছে আমাদের নাম্বারের এখানে আমাদের গ্রুপ অফ অবজেক্ট হচ্ছে আমাদের সিম্বলের এই জায়গাতে হচ্ছে নাম্বার এবং সিম্বলের এই জায়গাতে নাম্বার এই জায়গাতে হচ্ছে সিম্বল আছে নাম্বার আছে এবং আদার সেটও আছে এটা হচ্ছে আরেকটা সেট যেখানে হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেটটা রিপ্রেজেন্ট করছি একটা ইউনিট হিসাবে তো এই হলো আমাদের সেটের ডেফিনেশন তো এরপর আমরা কথা বলব হচ্ছে ইনফাইনাইট সেট নিয়ে তো ইনফাইনাইট সেট কি তো ইনফাইনাইট সেটের মধ্যে সব থেকে বেশি লক্ষ্য রাখতে হবে আমাদের যে এই ডট 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 নোটেশন ডট 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 তো এই ডট 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 নোটেশনের মানে হচ্ছে কন্টিনিউ দ্য সিকোয়েন্স ফর অর্থাৎ কোনো যদি সেট হয় তার জন্য এইটা বাধ্যতামূলক যে তার সেটার মধ্যে ডট 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 এই চিহ্ন বা কন্টিনিউ দ্য সিকোয়েন্স ফর এই নোটেশন মাস্ট বি থাকবেই আমরা যদি উদাহরণস্বরূপ বলি উদাহরণস্বরূপ বলতে পারি আমরা একটা সেট সে হচ্ছে ন্যাচুরাল নাম্বারের সেট তো সেট অফ ন্যাচুরাল নাম্বারস তো সেট অফ ন্যাচারাল নাম্বার আমরা বলতে পারি এন তো ন্যাচারাল নাম্বার কি কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আপ টু ইনফিনিটি তো এই যে আপ টু ইনফিনিটি বা ইনফাইনাইট এটাকে আমরা বলছি এভাবে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরপর অনেক তো হতে পারে তো আমরা এটা কী করছি আমরা এখানে ডট 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 দিয়ে দিলাম তো এই যে ডট 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 আমরা দিলাম এই ডট 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 মানে হচ্ছে কন্টিনিউয়াস সিকোয়েন্স ফর এভার অর্থাৎ এই যে সিকোয়েন্সটা রয়েছে এটা পরে এবার চলতেই থাকবে চলতেই থাকবে তো এটা হচ্ছে একটা এন হচ্ছে এখানে একটা ইনফাইনাইট সেট বা সেট অফ আমরা বলতে পারি আইটে এক্সাম্পল যদি আমার এটা এক নাম্বার এক্সাম্পল এটা দুই নাম্বার এক্সাম্পল তো সেট অফ ইন্টিজার্স তো সে হচ্ছে জেড তো তো সেট অফ মধ্যে আমাদের পজিটিভ নাম্বারও হতে পারে নেগেটিভ নাম্বারও হতে পারে তো পজিটিভ এর দিকে হচ্ছে আপ টু ইনফাইনাইট এবং নেগেটিভের দিকেও কি আপ টু ইনফাইনাইট তো সে হচ্ছে আমাদের ইনিশিয়ালি সেট অফ ইনটিজার্সের ক্ষেত্রে নেগেটিভের দিকেও কিন্তু অনেক থাকতে পারে তো আমরা নেগেটিভের দিকে যেহেতু অনেক থাকতে পারে আমরা শুরুতেই বলছি এইদিকে হচ্ছে কন্টিনিউ দ্য সিকোয়েন্স ফর দেন হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এদিকে আবার আপ টু ইনফাইনাইট অর্থাৎ এদিকে আমাদের অনেক থাকতে পারে সেখান থেকে আসতে আসতে আস্তে আস্তে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান দেন জিরো ওয়ান টু থ্রি এদিকে আবার কি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অর্থাৎ আপ টু ইনফাইনাইট তো এই যে টোটাল সেট এই টোটাল সেট হচ্ছে আমাদের সেট অফ ইন্টিজার্স তো এইখানে আমাদের ডেফিনেশন যে ছিল সেটের সেটা কিন্তু সেম টু সেম টু সেম আমাদের ম্যাচ করতে হবে তো এখানে অবশ্যই এগুলো হচ্ছে আমাদের ইলিমেন্ট বা মেম্বার গ্রুপ অফ অবজেক্টস এবং রিপ্রেজেন্ট করা হচ্ছে একটা ইউনিট হিসেবে কী ইউনিট হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে এই যে ন্যাচারাল নাম্বার তো এটার ক্ষেত্রেও সেম টু সেম এটার ক্ষেত্রে কীভাবে কি এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের গ্রুপ অফ অবজেক্টস কিসের অবজেক্টস এখানে

আমাদের নেক্সট টপিক হচ্ছে এমটি সেট তো এমটি সেট কি এমটি সেটের মধ্যে আমাদের সেটের ভিতরে কোনো ইলিমেন্ট বা মেম্বার থাকে না সে হচ্ছে এস একটা সেট তো এই সেটের মধ্যে কোনো ইলিমেন্ট বা কোনো মেম্বার নাই তো সেক্ষেত্রে আমরা সেটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি অর্থাৎ হচ্ছে ভিতরে কিছু নেই অর্থাৎ এর একটা এমটি সেট ফাঁকা সেট আমরা বলতে পারি বা এটাকে আমরা অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারি সে এস ইজ ইকোয়াস টু ফাই তো এটা হচ্ছে আমাদের এম সেট অর্থাৎ কোন এলিমেন্ট বা মেম্বার উপস্থিত নেই তো আমরা কথা বলবো সেটের মধ্যে যদি কেবলমাত্র একটি মেম্বার থাকে একটি মেম্বার বা ইলিমেন্ট থাকে তাহলে সেটাকে বলা হবে হচ্ছে সিংলেটন সেট সে হচ্ছে এস ওয়ান হচ্ছে একটা সেট তো এই এস ওয়ান এর মধ্যে একটা মেম্বার ওয়ান আছে শুধু তো এটা হচ্ছে একটা সিংলেটন সেট বা বলছি আমরা এস টু বলছি এস টু এর মধ্যে একটা মেম্বার আছে এ তো এটা হচ্ছে একটা সিংলেটন সেট তো এটা হচ্ছে নাম্বারের এবং এটা হচ্ছে সিম্বলের যদি মাত্র শুধু একটা মেম্বার থাকে তাহলে তাকে বলা হবে সিংলেটন সেট দেন আমরা দেখব হচ্ছে আনঅডার্ড পেয়ার তো আনঅডার্ড পেয়ার কোনো সেটের মধ্যে যদি দুইটা মেম্বার থাকে তাহলে তাকে বলা হবে আনঅর্ডার্ড পেয়ার সে হচ্ছে এস ওয়ান তো এস ওয়ান হচ্ছে ওয়ান টু সেট অর্থাৎ এই এস ওয়ানের এলিমেন্ট হচ্ছে ওয়ান এবং টু তো এখানে আমাদের মেম্বার কতগুলো এখানে আমাদের মেম্বার হচ্ছে দুটি তো এই ক্ষেত্রে আমাদের এই যে সেট এস ওয়ান যে সেট বা আমরা এস ফোর যদি বলি এস ফোর সেট এই সেট হবে হচ্ছে আমাদের আনঅর্ডার্ড পেয়ার বা এস ফাইভ যদি আমরা একটা এক্সাম্পল নেই সে হচ্ছে এটাকে এটার মধ্যে বি সি আছে যেটা হচ্ছে সিম্বল তো এটাকেও বলা হবে হচ্ছে আনঅর্ডার্ড পেয়ার যদি কোনো মেম্বার না থাকে তাহলে হচ্ছে এমটি সেট একটা মেম্বার থাকলে সিঙ্গলেটন সেট দুইটা মেম্বার থাকলে হচ্ছে আনঅর্ডার্ড পেয়ার তো নেক্সট আমরা এখন কথা বলবো হচ্ছে সাবসেট নিয়ে এবং প্রপার সাবসেট নিয়ে আমি সব কিছু একটু মুছে নিই তো এবার আমরা কথা বলবো সাবসেট নিয়ে তো সাবসেটের ক্ষেত্রে আমরা ধরছি আমাদের কাছে দুটি সেট রয়েছে এ এবং বি তো এ সেটকে বা আমরা বি সেটকে বলছি লেট সে বি সেট হচ্ছে ওয়ান টু থ্রি এ বি সি তো আমাদের কাছে একটি সেট নিয়ে নিয়েছি আমরা বি সেট যে বি সেট কে আমরা বলছি 1 2 3 এ বি সি এবং এ আর একটি সেট নিয়ে নিয়েছি আমরা 1 2 3 তো এখন আমাদের কাছে সেট কটি আমাদের কাছে সেট হচ্ছে দুটি তো আমরা কথা বলছি সাবসেট নিয়ে তো এই যে এ রয়েছে এ যদি বি এর সাবসেট হয় অর্থাৎ এ সাবসেট বি অর্থাৎ এ যদি বি এর সাবসেট হয় তো এই সাবসেট হওয়ার কন্ডিশন হচ্ছে আমাদের যে এ রয়েছে এ এর প্রত্যেকটি মেম্বার বিএরও মেম্বার হতে হবে তো এক্ষেত্রে আমাদের এ এর মেম্বার কে কে এল মেম্বার হচ্ছে ওয়ান টু থ্রি তো বিএল মেম্বার কে কে বি এর মেম্বার হচ্ছে ওয়ান টু থ্রি এ বি সি তো এই যে এ সেট রয়েছে এ সেটের যে মেম্বারগুলো রয়েছে প্রত্যেকটি মেম্বার কি বিয়েরও মেম্বার এ সেটের প্রত্যেকটি মেম্বার কিন্তু এরও মেম্বার তো এক্ষেত্রে আমরা বলতে পারছি যে আমাদের এ সাবসেট বি তো আশা করি কনসেপ্ট বুঝতে পেরেছেন যে ফর টু সেট এ এন্ড বি উই সে দ্যাট এ ইজ এ সাবসেট অফ বি রিটেন এ সাবসেট বি আমরা এটা এভাবে লিখি যে এ সাবসেট বি তো কন্ডিশন হচ্ছে ইফ এভরি মেম্বার অফ এ অর্থাৎ যে এ সেট রয়েছে বা যেটাকে আমরা লেফট সাইডে রাখছি সেইটার সবগুলো মেম্বার হচ্ছে বি এর অন্তর্ভুক্ত থাকতে হবে এখন বি এর মধ্যে আরো এক্সট্রা এলিমেন্ট থাকতে পারে এমনও হতে পারে অথবা এমনও হতে পারে যে আমাদের সেম টু সেম রয়েছে সে এমনও যদি হয় যে বিয়ের মধ্যে এক্সট্রা এলিমেন্ট নেই এর মধ্যে এ আর বি একদম সমান তারপর আমরা বলছি যে এ সাবসেট বি কারণ আমাদের কন্ডিশন হচ্ছে জাস্ট এই যে এ সেট রয়েছে এ সেটের সবগুলো এলিমেন্ট বিয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে তো এ এর সবগুলো এলিমেন্ট ওয়ান টু থ্রি সি সবগুলো কিন্তু বিয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে তো এ হচ্ছে বি এর সাবসেট তো আরও সাবসেট হতে পারে সে এখানে আমরা এ যদি আমরা বলি বা সে যদি বিয়ের ক্ষেত্রে এখানে আমরা এ কে যদি চেঞ্জ করে দিই ওয়ান টু বলি শুধুমাত্র যদি ওয়ান টু বলি তারপরেও কিন্তু এ সাবসেট বি কারণ হচ্ছে কি ওয়ান টু এটার মধ্যে অন্তর্ভুক্ত সে যদি আমরা শুধুমাত্র বলি এ সি তারপরেও কিন্তু সাবসেট কেন সাবসেট কারণ হচ্ছে এ কিন্তু বি এর মধ্যে আছে এবং সিও কিন্তু বিয়ের মধ্যে আছে অর্থাৎ এক্ষেত্রে আমাদের সাবসেট হওয়ার কন্ডিশন হচ্ছে যে লেফট সাইডে আমরা যেটা রাখছি সেটার মধ্যে যা যা এলিমেন্ট রয়েছে সবগুলোই বিয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকলেই হচ্ছে সাবসেট তো এবার আমরা দেখবো হচ্ছে প্রপার সাবসেট তো প্রপার সাবসেটের ক্ষেত্রে আমরা যদি দুইটা সেট নেই সে বি নিচ্ছে একটা সাবসেট বি হচ্ছে ওয়ান টু থ্রি এ বি সি তো বি একটা সেট নিলাম আমরা এবং এ আর একটা সেট নিলাম সেম টু সেম ওয়ান টু থ্রি এ বি সি তো এখন এটা কিন্তু এটা কি সাবসেট প্রপার সাবসেট হওয়ার আগে ফার্স্ট অফ অল আমাদের কন্ডিশন চেক করতে হবে সাবসেট কিনা তো সাবসেট অবশ্যই কারণ আমাদের এই যে এ এর প্রত্যেকটি মেম্বার কিন্তু বি এর প্রত্যেকটি মেম্বার सेम टू सेम তো এখানে ফার্স্ট অফ অল সাবসেট হলো অর্থাৎ এ সাবসেট বি বাট প্রপার সাবসেট তো প্রপার সাবসেট কে আমরা লিখি এইভাবে যে এ সাবসেট তো ঠিক আছে বাট not equals to বি তো এখানে ইকুয়ালের জায়গা আমরা এটা কেটে দেই তো মানে কি মানে হচ্ছে এ বি এর সাবসেট হবে সিওর বাট ইকুয়াল হতে পারবে না তো দেখা দেখাজাক এখানে এই যে এ রয়েছে এ এর মেম্বার কি কি 1 2 3 এ বি সি ছয়টা মেম্বার আছে বা ইলিমেন্ট আছে বিএরও ছয়টা মেম্বার বা ইলিমেট আছে এবং সেম টু সেম তো এখানে সাবসেট হচ্ছে সাবসেটের কন্ডিশন অনুযায়ী যে এ এর সবগুলো মেম্বার বি এরও সবগুলো মেম্বার এইটা ম্যাচ করছে বাট কন্ডিশন বলছে প্রপার সাবসেটে যে ইকুয়াল হতে পারবে না বাট এই জায়গাতে কিন্তু ইকুয়াল হয়ে গিয়েছে তো এই একটা কেসে হচ্ছে যদি ইকুয়াল হয়ে যায় তাহলে প্রপার সাবসেট না এছাড়া বাকি কেসে যদি এমন হতো যে আমাদের এ এর মেম্বার জাস্ট ওয়ান টু তাহলে এটা কিন্তু প্রপার সাবসেট কারণ কি ইকুয়াল না এই বি এর মধ্যে আরো এলিমেন্ট থাকতে পারে কোনো সমস্যা নেই বাট ইকুয়াল না হলে সেটা প্রপার সাবসেট তো ফার্স্ট অফ অল হচ্ছে সাবসেট তো হলো দেন হচ্ছে আমাদের প্রপার সাবসেট হওয়ার কন্ডিশন কি প্রপার সাবসেট হওয়ার জন্য কন্ডিশন হচ্ছে আমাদের সেম টু সেম হতে পারবে না অর্থাৎ সমান হতে পারবে না তো আশা করি সবকিছু বুঝতে পেরেছেন সাবসেট এবং প্রপার সাবসেট নিয়ে এবং সেট থিওরি এর যা যা টপিক রয়েছে ধারণা রয়েছে আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম